নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায় আবার আলোতে। সদ্য তিনি রিটায়ার করেছেন। তিনি আইএস পদমর্যাদা থেকে নিজের অব্যাহতি চেয়ে চিঠি দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ডিওপি দফতরকে, কিন্তু তারপরেও বিতর্ক কিন্তু তার পেছনে ছাড়ছে না। তার কারণ, আজকে এই প্রতিবেদন যখন আপনাদের সামনে পেশ করছি, তখন সংবাদ এলো যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জবাব চেয়ে শোকজ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং সেটাও জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের 51B ধারা প্রয়োগ করে। আবার বলছি, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন 51B ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরাসরি শোকজ করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে 3 দিনের মধ্যে জবাব দিতে। এবং এই জবাব পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার বিরুদ্ধে রীতি ভাঙার জন্য এবং কোনো রকম বেআইনি কোনো সিদ্ধান্ত বা বেআইনি কোনো কাজ বা রীতিবিরুদ্ধ কোনো কাজ করেছেন কি না, সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক তার সিদ্ধান্ত জানাবে। আমরা বারবার বলছিলাম একথাই যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যারা পরামর্শ দিচ্ছেন, বিক্রম সরকার কিংবা জহর সরকারের মতো কিছু প্রাক্তন আমলা যেভাবে পরামর্শ দিচ্ছেন কিচ্ছু হবে না, তা সম্পূর্ণ তো ভুল। তার কারণ, আইএস ক্যাডার রুল 1954 ছাড়াও অন্যান্য পর্যায়ও রয়েছে, যে পর্যায়ের মধ্যে আজকে আমরা সেটা দেখলাম, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 51B ধারা অনুযায়ী তাকে শোকজ করা হলো। আমরা এই ভয়টাই পাচ্ছিলাম, গোয়ার তুমি বেশি করতে গেলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওপর ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার কিন্তু নানান ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে, যেটা নিলেন। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সেদিকে, আলাপন কি বা শেষ পর্যন্ত তার জবাব দেন এবং তার প্রেক্ষিতে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক কী সিদ্ধান্ত নেন বা কোনো ব্যবস্থা নেন কি না, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমরা খালি ভাবছিলাম এটা কি খুব প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল সেটা বলবেন ভারত সরকার, কিন্তু প্রয়োজন ছিল এটা অবশ্যম্ভাবী। তার কারণ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকা তিনি নরেন্দ্র মোদী হন, তিনি অটল বিহারী বাজপেয়ী হন, তিনি ইন্দিরা গান্ধী হন, যে কোনো মানুষ হন না কেন, তাকে অসম্মান বা অমর্যাদা করার অধিকার কোনো আইএস ক্যাটেগরির অফিসারদের নেই, এটা বোঝা দরকার। এখন প্রশ্ন উঠতেই পারে, আলাপন বন্দ্যোপাধ্যায় কীভাবে নরেন্দ্র মোদীকে অপমান করলেন বা অসম্মান করলেন? প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে যখন, আলাপন বন্দ্যোপাধ্যায় না, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে যখন রিভিউ মিটিং করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছিল, সেই রিভিউ মিটিংয়ে আলাপন গিয়েছিলেন, গিয়ে সেখানে কাগজ জমা দিয়ে চলে এসেছিলেন, অর্থাৎ ব্রিচ অফ ট্রাস্ট নয়, ব্রিচ অফ বেসিক কার্টসি। একজন আইএস অফিসার ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারকে এভাবে অমর্যাদা করতে পারেন কি না? এখন দ্বিতীয় প্রশ্ন আসবে, আলাপন বন্দ্যোপাধ্যায় তো নিজে করেননি, এটি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশই আলাপন বন্দ্যোপাধ্যায় গেছেন এবং আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেরিয়ে এসছেন। এখানেই বিতর্কের জায়গাটা রয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি ভারত সরকারের অধীন, ডিওপিডি দফতরের অধীন তিনি চাকরি করেন, ফলে স্বাভাবিকভাবে তাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারকে অমর্যাদা করার প্রশ্ন যেখানে আসবে সেখানে তাকে সতর্ক থাকতে হবে। সেই সতর্ক তিনি থাকতে পারলেন না, তার কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশে, কেন তিনি মুখ্যমন্ত্রীর অধীন কাজ করেন, কিন্তু তার তো বলা উচিত ছিল যে আমি চিফ সেক্রেটারি, আমি আইএস অফিসার, আমি আপনার মতো রাজনৈতিক পদক্ষেপ নিতে পারবো না, অর্থাৎ আমি যাব কি একটা কাগজ জমা দিয়ে আমি কাজ আছে বলে বেরিয়ে আসবো। কত বড় অসম্মানজনক বিষয় বলুন তো, এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছেন না, বলছেন না তার কারণ আছে, কিন্তু এই বিষয়টি তো মুখ্য। ধরুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো একটি জায়গায় গেছেন কোনো একটা রিভিউ মিটিং করার জন্য, সেখানে কোনো একজন অফিসার তাকে আমার কাজ আছে বলে বেরিয়ে গেলে যে অমর্যাদাটা মুখ্যমন্ত্রী চেয়ারের প্রতি হতো, ঠিক একইভাবে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারের প্রতি যে অমর্যাদা হয়েছে, যে অশালীন ব্যবহারটা হয়েছে, এটা কিন্তু মুখ্যত আলোচনার বাইরে চলে যাচ্ছে এবং এটার প্রেক্ষিতেই কিন্তু সমস্ত ঘটনা পরম্পরা ঘটছে বলে আমাদের বিশ্বাস। তুষার তালুকদার, প্রাক্তন তিনি পুলিশ কমিশনার ছিলেন কলকাতা, তিনি এই বিষয়ে একটি মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ইগোর লড়াই হয়ে যাচ্ছে এবং তার বলি হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি আবার সৌগত রায় উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রীর কোনো আলাদা ইগো নেই। হাস্যকর যুক্তি, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কতটা ইগো আছে বাংলার প্রত্যেকটা মানুষ জানেন, ভারতবর্ষের মানুষ জানেন যারা তার সম্বন্ধে খবর রাখেন, ফলে সৌগত রায়ের কোনো কথার গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইগোর কথা যেটা তুষার তালুকদার বলেছেন সেটা নিয়ে প্রশ্ন, ইগোটা কে দেখিয়েছেন?
ঔদ্ধত্যটা কে দেখিয়েছেন? ঔদ্ধত্যটা দেখিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ফলে স্বাভাবিকভাবে তিনি সেটাকে ঔদ্ধত্য বলে স্বীকার করতে চাইছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে তো সেটাই, একজন আইএস ক্যাটাগরির অফিসার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে ডেকেছেন, ডাকার পর সেটাকে ইগনোর করার মতো যে কাজটা করলেন সেটা ঔদ্ধত্য, এবং সেটার বিরুদ্ধেই কিন্তু ভারত সরকার ব্যবস্থা নিতে চলেছেন। আমাদের ধারণা, আমরা বারবার বলছিলাম প্রথম দিন থেকে বাংলার বার্তা বা বাংলার মন বা নতুন বাংলা, আমরা ধারাবাহিকভাবে বলে আসছিলাম যে আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু চরম একটা সংকটের মধ্যে পড়বেন। আইনি লড়াই শুধু নয়, পরবর্তীকালে তার রিটায়ারমেন্ট বেনিফিটের জায়গাও প্রশ্নের মুখে পড়ে যাবেন, এবং সেই রিটায়ারমেন্ট বেনিফিটের প্রশ্নের জায়গায় পড়বেন এটা আশঙ্কা করেই গতকাল মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলে দিলেন যে আমি আমার মুখ্য উপদেষ্টা করে তাকে 2,50,000 টাকার মাইনে দেবো। কতটা লজ্জাকর বিষয় বলুন তো, যে একজন মুখ্য উপদেষ্টার মাইনে কত হবে সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে অ্যানাউন্স করছেন। আসলে উনি বুঝতে পারছেন যে আফটার রিটায়ারমেন্ট যে বেনিফিট সেইখানে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘা দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে স্বাভাবিকভাবে আমি ফাইন্যান্সিয়ালি তোমাকে পুষিয়ে দিচ্ছি, তুমি বাবা অন্য কিছু করো না। এই প্রসঙ্গে আবারও বলছি, আলাপন বন্দ্যোপাধ্যায় সংঘাতের বাতাবরণে যেতে চাননি। আবারও বলছি, আলাপন বন্দ্যোপাধ্যায় এই সংঘাতের বাতাবরণে যেতে চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একগুয়েমি ইগো, এবং সেই ইগোর ফলে আলটিমেটলি আলাপন বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ার, যেটা অবশ্যই বলতে পারেন আমি রিটায়ার করে গেছি, কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ারের শেষ লগ্নে এসে বিতর্ক কিন্তু তার পেছনে ছুটল। এবং স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে কেন্দ্রীয় সরকার অতীতে বারবার বিভিন্ন অফিসারদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে গিয়েও নেননি, এবার কিন্তু পরিস্থিতি অন্য। ফলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারকে অসম্মান করলে তার আউটপুট কিন্তু হবে, এবং সেটাই হলো। আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্টের পরের দিন আবার চিঠি পেলেন, এবং সেই চিঠিটা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জবাব চেয়ে শোকজ করে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন, যেটি একটি কঠোরতম আইন। এখন প্রশ্ন উঠতে পারে যে একজন আইএস অফিসারের ক্ষেত্রে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন কী করে আসছে? আসছে এই কারণে যে এই কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার তাকে এক্সটেনশনের জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের জাতীয় বিপর্যয় মোকাবিলাকে মোকাবিলার অধীনে তাকে 3 মাস কাজ করার ব্যাপারটিকে আশ্রয় চেয়েছেন রাজ্য সরকার। অর্থাৎ ইয়াস পরবর্তী সিচুয়েশন এবং কোভিড মোকাবিলা করার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি টার্মটা আরও 3 মাস এক্সটেন্ড করা হোক বলে আবেদন করেছিলেন রাজ্য সরকার, এবং সেই মোতাবেক কেন্দ্রীয় সরকারের ডিওপিডি দপ্তর থেকে কিন্তু তাকে 3 মাসের এক্সটেনশনের চিঠি ধরানো হয়েছিল। অর্থাৎ জাতীয় বিপর্যয়কে মোকাবিলা করার, কোভিড সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য তার এক্সটেনশন গ্র্যান্ট করেছিল কেন্দ্রীয় সরকার বা ডিওপিডি দপ্তর। ফলে স্বাভাবিকভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় সেই পর্যায়ে দাঁড়িয়ে সেই চিঠির প্রেক্ষিতেই কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের অধীনে নিয়ে আসা হলো। তার কারণ, এখন যেহেতু রিটায়ার করে গেছেন, ডিওপিডি তাদের বক্তব্য, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ডিপার্টমেন্ট মানে তারা তাদের বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় তাদের অধীনে সরাসরি নেই, ফলে তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কিন্তু যেহেতু জাতীয় বিপর্যয় মোকাবিলা করার জন্যই তার এক্সটেনশন দেওয়া হয়েছিল, সেই আইন মোতাবেক কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার ক্রমশ ফাঁসে জড়িয়ে ফেললো ভারত সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবং যেটা তার পাওনা ছিল, দুঃখের সঙ্গে বলছি তার পাওনা ছিল, তার কারণ প্রধানমন্ত্রীর চেয়ার, মুখ্যমন্ত্রীর চেয়ার, রাষ্ট্রপতির চেয়ারকে অসম্মান করার, অপমান করার কোনো অধিকার সাধারণ মানুষের যেমন নেই, তেমনি কোনো আইএস অফিসারও নেই, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থেকে ভুলে গিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবে যে কোনো ইনডিসিপ্লিনকে যতটা কড়া হাতে মোকাবিলা করা দরকার, সেই কড়া হাতেই মোকাবিলা কিন্তু করছে ভারত সরকার, এবং সেটি সঠিক কাজ। এই বার্তাটা কিন্তু আগামী দিনে প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে থাকবে যে আইনের ঊর্ধ্বে ভারতবর্ষের কোনো নাগরিক নন তিনি, যত বড় আমলাই হন না কেন। এবং এই বার্তাটা প্রয়োজন ছিল ভারতবর্ষের সংবিধানের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তার কারণ, কোনো কোনো সময় কোনো কোনো শাসক মনে করেন আমি সংবিধান, আমি আইন, যা মনে করছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং যার খেসারত দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় জীবনের কেরিয়ারের একদম শেষ দিনে। অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতি, বর্ণনা করতেও খারাপ লাগছে, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় ইজ বিং পেড বাই হিজ ওন কয়েন,
অর্থাৎ যে কাজ তিনি করেছেন সেই কয়েনই কিন্তু তার কাছে ফিরে এলো। ফলে তার কাছে কিন্তু কোনো যুক্তি নেই, যদিও জহর সরকারের মতো কিছু মোদিবিদ্বেষী আমলা কথা বলবেন, তারা সেটা কথা বলার জন্যই বলবেন, কিন্তু তারা কিন্তু মাচাতে পারলেন না। তারা এত কথাবার্তা বললেন যে কিচ্ছু করতে পারবে না কেন্দ্রীয় সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু একটার পর একটা স্টেপ ফেলে যাচ্ছেন এবং যে ফেলাটা উচিত বলে আমরা মনে করি সেই ফেলছেন। এখন কিন্তু জহর সরকারদের আর নতুন করে কিছু বলার থাকবে না, এটাই অবধারিত এই মুহূর্তে এই পরিস্থিতিতে।